إن الحمد لله نحمده ونستعينه من يهده الله من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم قالوا إنما البيع مثل الربا وحل الله البيع وحرم الربا عن جابر رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء راه مسلم সম্মানিত জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরের সালাফি কনফারেন্সের উপস্থিত দীনি মুসলিম ভাই ও বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সুদ ও ঘুষ। সুদ ও ঘুষ নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দীনি ভাই বোন, যেসব পাপের কারণে সরাসরি মানুষের জাহান্নাম ঘোষণা হয়েছে, সেসব পাপের একটি বড় পাপ হল সুদ, যার ফলাফল ভয়াবহ। উল্লেখ্য যে সুদের পাপের ভাষা যেমনভাবে উল্লেখ হয়েছে, পৃথিবীতে আর কোনো পাপের ভাষা এভাবে উল্লেখ হয়নি। যদিও আরো বড় পাপ দুনিয়াতে রয়েছে। সম্মানিত দীনি ভাই বোন, যারা সালাফি কনফারেন্সে উপস্থিত হয়েছেন, রাস্তায় আছেন, খুব সতর্ক সাবধান হয়ে জুমার দিন আজানের পর থেকে নিয়ে জুমার খুতবা শেষ হওয়া পর্যন্ত আপোষে কথা বলা নিষিদ্ধ, খুব কঠিনভাবে নিষেধ করা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। আজানের পর থেকে নিয়ে খুতবা শেষ হওয়া পর্যন্ত আপোষে কোনো কথা চলবে না, জরুরি কারণে ইমামকে কিছু বলা যায়। পল্লীর জনৈক বেদুইন মানুষ খুতবা চলাকালীন আল্লাহর নবীকে বললেন, অনাবৃষ্টির কারণে সব কিছু ধ্বংস হলো। তখন আল্লাহর নবী বৃষ্টির জন্য হাত তুলে প্রার্থনা করলেন। বোঝা যাচ্ছে খুতবা চলাকালীন মুক্তাদি ইমামের সাথে কথা বলতে পারে। জনৈক ব্যক্তি মসজিদে ঢুকে মসজিদের হক দুই রেকাত সালাত আদায় না করেই বসে গেলেন,
আল্লাহর নবী বললেন, উঠো, দুই রাকাত সালাত আদায় করো সংক্ষিপ্তভাবে, তারপরে বসা। বোঝা যাচ্ছে ইমাম মুক্তাদির সাথে জরুরি প্রয়োজনে কথা বলতে পারে। আজানের পর থেকে নিয়ে খুতবা শেষ হওয়া পর্যন্ত মুক্তাদির আপোষে কথা বলা শক্তভাবে নিষিদ্ধ, ইশারা ইঙ্গিতে বলতে পারে। বলছিলাম সম্মানিত দিনই ভাই বোন, পাপের জগতে বড় পাপ হল সুদ। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, কালু আর-রিবা মিসলুল বাই, সুদ হচ্ছে ক্রয় বিক্রয়ের মতো। কেন? মানুষে বলল, ওই সময় ইহুদি খ্রিস্টান বলেছিল যে সুদ হচ্ছে ক্রয় বিক্রয় ব্যবসার মতো। কেন? ব্যবসাতেও টাকা বাড়ে, সুদেও টাকা বাড়ে, তাহলে দুটাই একই হলো। তাই তারা বলল, ব্যবসা যদি চলে সুদও চলবে, এইটা তাদের মন্তব্য। তখন আল্লাহ তাআলা উত্তরে বললেন, ওয়াহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা, আল্লাহ চিরদিনের জন্য সুদকে হারাম ঘোষণা করলেন আর ক্রয় বিক্রয় ব্যবসাকে হালাল বলে ঘোষণা করলেন। মনে রাখা ভালো হবে, মানুষের কৌশলী মন্তব্যকে উপেক্ষা করে আল্লাহ চিরদিনের জন্য ব্যবসাকে হালাল করেছেন আর চিরদিনের জন্য সুদকে হারাম বলেছেন। আমি মধ্যখানে আব্দুল্লাহর বক্তব্যের একটা বাক্য বলি, টাকাকে তার নিজ গতিতে চলতে দিতে হবে, তাহলে জনগণ টাকার সুবিধা ভোগ করবে, সেটা হলো টাকা বিনিময়ে ব্যবহার হবে। আর যখন টাকা হুবাহু বিনিময়ে ব্যবহার না হয়ে টাকা দিয়ে টাকা ব্যবহার হবে, তখন মানুষ ক্ষতিগ্রস্ত হবে, তার নাম সুদ। যতদিন পর্যন্ত টাকাকে স্বস্থানে রাখা হবে, সেটা হলো টাকা ব্যবহার হবে বিনিময়ে। 1 কেজি বেগুন দেন, এই যে টাকা নেন, এর নাম বিনিময়। টাকা যতক্ষণ পর্যন্ত বিনিময়ে ব্যবহার হবে, ততক্ষণ ততদিন পর্যন্ত মানুষ কল্যাণে থাকবে। যখন টাকা দিয়ে টাকা ব্যবহার হবে, টাকার মাধ্যমে টাকা ব্যবহার হবে, তখন তার নাম সুদ হবে, তখন আর মানুষ কল্যাণে থাকবে না। কেন? পরের আয়াতে আল্লাহ তাআলা বললেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়ায়ুরবিস সাদাকা, আল্লাহ বলেন সুদ মানুষের সম্পদকে সংকুচিত করে, কমিয়ে দেয়, আর দান মানুষের টাকাকে বেশি করে দেয়। সুদ খেলে মানুষ নিঃস্ব হবেই, আজ হোক আর কাল হোক। সুদ খেলে মানুষকে একদিন ভিক্ষুক হতে হবে, এটাই চূড়ান্ত। সে হোক, তার ছেলে হোক, তার নাতি হোক, যেই হোক না কেন। বলছিলাম সুদের ফলাফল নিঃস্ব হওয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নার রিবা ওয়া ইন কাসুরা, সুদ যদিও দেখে লাগে বাড়ছে, ফাইন্নাহু ইয়াসুরু ইলা কাল্লিন, ও ধীরে ধীরে ধীরের দিকে ধীরে ধীরে নিঃস্বতে চলে যায়। এক সময়ে সুদ গ্রহিতা নিঃস্ব হয়ে যায়। তাই আপনার চোখের সামনে
কিস্তিতে টাকা উঠায় যারা, কয়দিন পরে তাদের বসবাসের বাড়িটাও নেই। সুদ যখন মানুষ খাবে তখন টাকা দু একজনের হাতে চলে যাবে, বাকি মানুষ নিঃস্ব হয়ে যাবে। পৃথিবীবাসী যখন সুদ খাবে তখন টাকা পৃথিবীর দু একটা দেশে চলে যাবে, বাকি দেশগুলো নিঃস্ব হয়ে যাবে। যেহেতু আল্লাহ বলেছেন নিঃস্ব হবে, যেহেতু নবী বলেছেন নিঃস্ব হবে, অতএব সুদের ফলাফল আজ হোক আর কাল হোক সুদ গ্রহীতা নিঃস্ব হবেই হবে, হতেই হবে। সুদ আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ সাবধান, তোমরা দ্বিগুণ হারে শতগুণ হারে সুদ খায় না, সুদ চিরদিনের জন্য হারাম। আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসী পুরুষ নারী, যারা আল্লাহকে বিশ্বাস করো, যারা পরকালকে বিশ্বাস করো, সুদের লেনদেন যা রয়েছে সব পরিহার করো, পায়ের নিচে রেখে দাও, সুদের ফলাফল নিঃস্ব, সুদ চিরদিনের জন্য হারাম, অতএব সুদের লেনদেন পায়ের নিচে রেখে দাও, হারাম বলে ঘোষণা কর। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন, লানাল্লাহু আকেলার রিবা ও মুকেলাহু ও কাতেবাহু ও শাহেদাইহে অহম সওয়া, সুদ খায় যে তার উপরে অভিশাপ, সুদ দেয় যে তার উপরে অভিশাপ, সুদ লেখে যে সুদের অঙ্ক কষে যে তার উপরে অভিশাপ, সুদের সাক্ষী থাকে যারা তার উপরে অভিশাপ, হুম সওয়া সবাই পাপে সমান। এ দেশের মাটিতে, বাংলাদেশের মাটিতে এমন কোন ব্যাংকিং ব্যবস্থা নেই, এমন কোন ইন্স্যুরেন্স নেই যেটাতে আপনি বৈধ পন্থায় রুজি উপার্জন করতে পারেন। সবারই সুদের সাথে লেনদেন রয়েছে, সবাই সুদের সাথে সম্পৃক্ত। তবে ব্যাংকে চাকরি করা আর টাকা রাখা দুটাই এক নয়, একটা হলো নিরুপায় আর একটা হলো স্বইচ্ছে। আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর মানুষ তোমাদের উপরে মরা প্রাণী হারাম, কথা বলতে হবে না, তোমাদের উপরে মরা প্রাণী হারাম, তোমাদের উপরে শুকুর শের হারাম, তোমাদের উপরে আল্লাহ ছাড়া অন্যের নামে জবে করা হয়েছে যে প্রাণী, সেই প্রাণী হারাম। তবে কেউ যদি যথাযথভাবে মুখামুখি হয়, এছাড়া আর কোনো পথ নেই, এছাড়া বাঁচার কোনো পথ নেই, তখন তা বাঁচার তাকিদে খেতে পারে। যা হারাম তা আল্লাহ হারাম ঘোষণা করে আবার খেতে বললেন। উল্লেখ্য যে সুদ হারাম এ কথাই ঠিক, যদি কোনো নিরুপায় থাকে, টাকা বাড়িতে রাখা যায় না নিরুপায়, তখন ব্যাংকে রাখা, অতএব টাকা রাখা আর ব্যাংকে চাকরি করা দুটাই এক নয়, সুদ চিরদিনের জন্য হারাম। সুদ নেই যে, সুদ দেয় যে, সুদের অঙ্ক লিখে যে, সুদের সাক্ষী থাকে যে, সবাই অভিশপ্ত,
ওদের উপরে অভিশাপ, ওদের উপরে অভিশাপ, এর ফলাফল নিশ্চয়, এর হুকুম হারাম, ফলাফল তওবা ছাড়া, ফিরে আসা ছাড়া জাহান্নাম। আব্দুল্লাহ ইবনে হানজালা গাসিলুল মালায়েকা হানজালার ছেলে আব্দুল্লাহ বলেন, আল্লাহর নবী বলেছেন, মা কোন দিরহাম রেব হই আলাম আসাদ্দ মিন সিদ্দাতি ওয়া সালাসিনা জিনিয়ে, কেউ যদি জেনে শুনে জেনে বুঝে এক টাকা সুদ খায় 36 বার জেনা করে যত পাপ হবে, এক টাকা সুদ খেলে তার চেয়ে বসো বড় পাপ হবে। সম্মানিত দিনী ভাই বোন, সুদ খাওয়া মহাপাপ, এ কথা ঠিক। তবে সুদের পাপের ভাষা যেটা, এমন কোন পৃথিবীতে পাপ নাই যার ভাষা সেটা। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ শির্ক, কিন্তু তার ভাষা এমন নয়। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলা, তবে তার ভাষা এমন নয়। পৃথিবীর তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া, তবে তার ভাষা এমন নয়। পৃথিবীর তৃতীয় মহাপাপ খাদ্যের ভয়ে সন্তান হত্যা করা, তবে তার ভাষা এমন নয়। আল্লাহর নবী সুদের ভাষায় বললেন, কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় 36 বার জেনা করে যত পাপ হবে, এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। অবিবাহিত পুরুষ নারী যদি জেনা করে, তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে 1 বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। বিবাহিত পুরুষ নারী যদি জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে অন্তত এইটা মনে রাখতে হবে, দুনিয়াতে তার বেঁচে থাকার সুযোগ নেই। তোবা করলে, কান্নাকাটি করলে পাপ ক্ষমা হবে, সেটা ভিন্ন কথা। তবে তার পাপের ফলাফল এই যে, অন্তত তাকে এইটা মনে রাখতে হবে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই, সেটা হলো জেনা। আল্লাহর নবী বলছেন, এক টাকা সুদ খেলে 36 বার জেনা করে যত পাপ হয়, এক টাকায় তার চেয়ে বেশি পাপ হয়। সুদের ভাষা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর-রিবা সাবুনা জুজান, মনে রেখো পৃথিবীর মানুষ, সুদের পাপের 70 ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। পৃথিবীর মানুষ মনে রেখো, সুদের পাপের 70 ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। ভাষা কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভাষা। আল্লাহ নবী নেশাদার দ্রব্যের পাপের ভাষা কঠিন করে বলেছেন, তবে এমন নয়। কেউ যদি একবার নেশাদার দ্রব্য পান করে, 40 দিন সে আল্লাহকে নিজের দিকে করতে পারবে না, 40 দিন তার সালাত নামাজ কবুল হবে না। কিন্তু ভাষা এমন নয়, ভাষাই ব্যতিক্রম। সম্মানিত দিনী ভাই বোন, সুদ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু লাহমিন নাবাত মিনাস সুহতে কানাত আন-নার আওলা বিহি। পৃথিবীর মানুষ মনে রেখো, মানুষ যদি হারাম উপায়ে পয়সা উপার্জন করে, হারাম উপায়ে আহাল পরিবার ছেলে মেয়ে লালন পালন করে, এই ছেলে মেয়ে এই আহাল পরিবারের জন্য জাহান্নামে যথেষ্ট, এরা জান্নাতে যাবে না।
সম্মানিত দ্বীনী ভাই বোন, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, ওই শরীর ওই মানুষ জান্নাতে যাবে না যে হারাম উপায়ে সুদের মাধ্যমে পয়সা উপার্জন করে। সুদের ফলাফল জাহান্নাম। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শাফা লিআখিহি শাফাতিন, কেউ যদি তার ভাইয়ের জন্য সুপারিশ করে কোন চাকরি নিয়ে দেয়, কোন কাজ করে দেয়, কোন বিপদ থেকে মুক্ত করে, ফাআহাদা লাহু হাদিয়াতান আলাইহি, তারপরে যে চাকরি পেয়েছে যে সুবিধা পেয়েছে, এ যদি সুপারিশকারীর নিকটে কিছু হাদিয়া পাঠায়, ফাকাবেলাহা, সে লোক যদি হাদিয়াটা নিয়ে নেয়, এটা হাদিয়া যেটা নেওয়া ভালো, হাদিয়াটা নিয়ে নেয়, ফাআতা রেবান আজিমা মিন আবু আবির রেবা, সে সবচেয়ে বড় সুদ গ্রহণ করল, সে সবচেয়ে বড় সুদের পাপটা নিজে করে ফেলল। সুপারিশের বিনিময়ে কোনো কিছু নেওয়া হবে না, সেটাও সুদ। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না। সুম্মা যাকারা রাজুলা ইতিলি সাফারা, তারপর আল্লাহর নবী একটা লোকের আলোচনা করলেন, যে লোকটা বিদেশে আছে, আশা সাতবারা চুলগুলি এলোমেলো হয়েছে, ঠিক মতো গোসল করেনি, ঠিক মতো চুরি চিরণি করেনি, বিপদে পড়ে হাত তুলে আল্লাহর দরবারে বলছে, রব্বি, হে আমার প্রতিপালক, আমি বিপদগ্রস্ত, রব্বি, হে আমার প্রতিপালক, আমি বিপদগ্রস্ত, মাতামহ হারাম, তার খাদ্য আছে হারাম, মাশরাবহু হারাম, তার পানি আছে হারাম, মালবাসহু হারাম, তার পোশাক আছে হারাম, আন্না ইস্তাজাবালাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দ্বীনী ভাই বোন, মনে রাখা ভালো হবে, সফরে থাকলে মানুষের দোয়া কবুল হয়, মনে রাখা ভালো হবে, মাজলুম নির্যাতিত ব্যক্তি দোয়া করলে দোয়া কবুল হয়, কোনো অন্তরাল থাকে না, মনে রাখা ভালো হবে, হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হয়, খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পাই, কেমনে ফিরিয়ে দিব, যা চাচ্ছে সেটা দিয়েই দি। লোকটা সফরে আছে মানে দোয়া কবুল হবে, লোকটা বলছে আমি বিপদগ্রস্ত মানে নির্যাতিত মানে দোয়া কবুল হবে, লোকটা হাত তুলে দোয়া করছে, হাত ফেরত দেওয়া হবে না, দাতা গ্রহিতা লজ্জা পাই, খালি হাত ফিরিয়ে দিতে, তাহলে লোকটার দোয়া কবুল হবে। তিনটে দোয়া কবুলের অবস্থান একসাথে বহাল আছে, এরপরেও দোয়া কবুল হলো না কেন? খাদ্য আছে হারাম, পানি আছে হারাম, পোশাক আছে হারাম, ওয়াজিয়া বিল হারামে, জীবিকা নির্বাহ হারাম, আল্লাহ ইস্তাজাবালাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? সুদের লেনদেন থাকলে তার ইবাদত কবুল হবে না, এ কথাই চূড়ান্ত। সম্মানিত দ্বীনী ভাই বোন, খাওলা আনসারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
আল্লাহর নবী বলেছেন ইন্নার রিজালান ইতাখাওয়াজুনা ফি মালিল্লাহি বিগাইরি হাক্কিন, বহু মানুষ হাজারো পুরুষ নারুষ হাজারো পুরুষ নারী অবৈধভাবে পয়সা উপার্জন করে, হারাম পয়সা উপার্জন করে, সুদের লেনদেনের সাথে থাকে, এইসব মানুষের জন্য ফালাহুমুন্নার জাহান্নাম, ওরা জাহান্নামে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের সামনে জুমার খুতবায় প্রথম অংশে জোরালোভাবে পেশ করছিলাম সুদ ও সুদের ফলাফল, যাতে আমরা জানতে পারলাম সুদ হারাম, যাতে আমরা বুঝতে পারলাম সুদ খেলে অভিশাপ হয়, যাতে আমরা জানতে পারলাম সুদ খেলে মানুষ নিঃস্ব হবে, যাতে আমরা বুঝলাম সুদের ফলাফল জাহান্নাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রাসিয়াল মুর্তাসি, যে ঘুষ দেয় তার উপরে অভিশাপ, যে ঘুষ নেয় তার উপরে অভিশাপ, যে ঘুষ দেয় তার উপরে অভিশাপ, যেই ঘুষ নেয় তার উপরে অভিশাপ। অবাক হলেও সত্য, কোর্ট কাচারি অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান, কোর্ট কাচারি অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা বাণিজ্য কোনো জায়গায় টাকা ছাড়া চলে না, ঘুষ ছাড়া চলে না, মানে মানুষ আর মানুষ হয়ে নেই, মানুষ হয়ে গেছে পশু প্রাণী। আল্লাহর নবী বললেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। 20 বছর পূর্বে দিনাজপুর জেলায় যত শিক্ষিত মানুষ ছিল আজকে তার চেয়ে বেশি। তাহলে আল্লাহর নবী কি মিথ্যে কথা বলেছেন? নাউজুবিল্লাহ মিন যালিক, আল্লাহর নবী মিথ্যে কথা বলেননি, আল্লাহর নবী সত্য কথা বলেছেন। এ কথাই ঠিক, যারা হালাল হারাম বিবেচনা করে না, যারা সুদ ঘুষ বিবেচনা করে না, তারা শিক্ষিত মানুষ নয়, এ কথাই ঠিক। তারা পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, বুঝে বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না, ওরা কান আছে শুনে না, উলায়কা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বলো ময়দাল বলুন তার চেয়ে খারাপ। এ কথা আল্লাহ বলে, আমি বলিনি, এ কথা অন্তর আছে বুঝতে হবে, চক্ষু আছে দেখতে হবে, কান আছে শুনতে হবে। আল্লাহ তাদের পশু প্রাণী বললেন না, বললেন তারা কুকুর শৃগালের মতো, তারা গরু ছাগলের মতো। তার মানে কুকুর শৃগাল কোনোদিনই সুদ ছাড়তে পারবে না, ঘুষ বন্ধ করতে পারবে না, মানুষই পারে। তাই মানুষ পশু প্রাণী নয়, পশু প্রাণীর মতো, বরং তারা তার চেয়ে খারাপ, গরুও বিবেচনা করে চলে। যেখানে ঘাস বেশি সেখানে গরু যায় না খায় না, কেন? ঘাসের নিচে গোবর আছে, তাই ঘাস খাবে না। পশু প্রাণীর বিবেচনা আছে, পশু রাতে রাস্তার এদিক থেকে দৌড়িয়ে ওইদিকে চলে গেল, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে দৌড়িয়ে গেল, আটকা পড়তে পারে, তাহলে তার বিবেচনা আছে, তার হুঁশ বুদ্ধি আছে। পশু হওয়ার পরেও মানুষ যখন বিবেচনা করে না, বিবেক কাজে লাগায় না, বিদ্যা কাজে লাগায় না, তখনই মানুষ কুকুর শৃগালের চেয়ে খারাপ, পশু প্রাণীর চেয়ে খারাপ। বুঝে বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখে দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না, ওরা কান আছে শুনে না, উলায়কা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালহু মাজাল, বরং তার চেয়ে খারাপ। এ কথা আল্লাহ বলেন। সম্মানিত দিনী ভাই বোন, সুদের ব্যাপারে ঘুষের ব্যাপারে আজকে সিদ্ধান্ত নিব, মানুষই পারে সিদ্ধান্ত নিতে, মানুষই পারে এই পাপ ছাড়তে, নিরাশার কিছু নয়। সুদ যত বড়ই পাপ হোক না কেন, আল্লাহর সাথে জড়িত পাপ, নিরাশার কিছু নেই। সুদ যত বড়ই পাপ হোক না কেন, আল্লাহর সাথে জড়িত পাপ। রাতে উঠে দূরে কাজ সলাত আদায় করে বলতে হবে, সুদের লেনদেন বন্ধ করলাম, আর কোনোদিন এর সাথে সম্পৃক্ত হব না, তুমি মাফ করো। আল্লাহ বলবেন করব। আর যদি তা বৈঠকে মানুষের সাথে বদনাম হয়ে থাকে, আর যদি হজ করতে কাবা ঘরে চলে যায়,
কাবা ঘরের গিলাপ ধরে যদি বলি আমার ভুল হয়েছে, অমুকের বদনাম করা, অমুকের জমি জোর করে দখল করে নেওয়া, বড় ছেলেকে জমি দেওয়া ভুল হয়েছে, ছোট ছেলেকে না দিয়ে এই ভুলটা মাফ করো, তাহলে আল্লাহ বলবে না আমি যে জুলুম করব না, আমি যে জালেম নই, তখন সে পাপ ক্ষমা হবে না। সুদের পাপ যত বড়ই পাপ হোক না কেন, মানুষের সাথে জড়িত নয় আল্লাহর সাথে জড়িত, পাপ ক্ষমা হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বুঝে সুদ ত্যাগ করার চেষ্টা করি, আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আল্লাহ নবী আবাদা। সম্মানিত দিনী ভাই বোন, আমরা সুদের আলোচনা করতে গিয়ে বুখারী মুসলিমের এক লম্বা হাদিস অনুবাদ করব, এক খেয়ালে চেয়ে থাকবেন, কোন সময় কারোর দিকে লক্ষ্য করবেন না, গায়ে হাত দিয়ে অমনোযোগী হয়ে বসে থাকবেন না। আমাদের দিনী বোন যারা আছেন, আমাদের সালাফি কনফারেন্সকে মূল্যায়ন করব বলে, কোরআন হাদিস কিছু শুনব বলে এসেছেন, দয়া করে গল্প করবেন না, জুমার খুতবার সময় গল্প চলে না, শুনুন, এইদিকে খেয়াল করুন। সামরাইনে জুন্দুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজা সাল্লা ফাকবালা আলাই নবী ওজেহি, যখন আল্লাহর নবী বিশেষভাবে ফজরের সালাত আদায় করতেন, তখন আমাদের মুখামুখি হয়ে বসতেন, ফাকালা তিনি বলতেন, হালরা আহাদুম মিনকুম লাইলাতুর রুয়ান, তোমাদের কেউ কি গত রাতে স্বপ্নে কিছু দেখেছে, ফাইন রাহাদুম কাসাহা, যদি আমাদের কেউ স্বপ্নে কিছু দেখত তো আল্লাহর নবীর সামনে বলতো, আল্লাহর নবী আমি এই স্বপ্নে দেখেছি, এই স্বপ্নে দেখেছি, ফায়াকুলু মাশাআল্লাহু তাআলা, তখন আল্লাহর নবী তার সামনে তার স্বপ্নের তাবির করে দিতেন, হ্যাঁ তোমার স্বপ্নের তাবির এই, তোমার স্বপ্নের তাবির এই, এইভাবে তিনি স্বপ্নের তাবির করতেন। ফাসালানা ইয়াওমান, তিনি একদা ফজরের সালাতের পরে আমাদেরকে জিজ্ঞাসা করলেন, হাল রা মিনকুম আহাদুন রুয়েন, আজ রাতে তোমাদের কেউ কোনো স্বপ্নে কিছু দেখেছে, কুলনা লা, আমরা বললাম জি না, আমরা কোনো কিছু স্বপ্নে দেখিনি, কালা তিনি বললেন, লাকিন্নি রাইতু আল-লাইলাতা রাজুলাইনি, তবে আমি নিজে গত রাতে দুজন মানুষকে দেখলাম, ফাদায়ানি, তারা দুইজন আমার কাছে আসলো, ফাখা যাবে আদাইয়া, আমার দুই হাত ধরলো, দুই হাত ধরে তারা আমাকে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যেতে লাগলো, আমি যাচ্ছি, তারা দুজন আমার হাত ধরে আছে, ফাতাইনা আলা রাজুলিন জালিসিন, হঠাৎ একটা বসে থাকা লোকের কাছে চলে আসলাম, আরাজুলুন কায়েম, দেখি পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, ওফিক ইয়াদিহি কাল্লুবুন মিন হাদিদিন, তাতে তার হাতে বাঁকা লোহার লাঠি আছে, এরকম লোহার লাঠি যেগুলো ধরার জন্য বাঁকা হয়ে থাকে, তার হাতে লোহার বাঁকা লাঠি আছে, ফাইট খেলো ফিসিদ খেহি, যে দাঁড়িয়ে আছে লোহার বাঁকা লাঠি হাতে করে সে তার মুখের ডান দিকে লাঠিটা ঢুকিয়ে দিচ্ছে, ফাই সুক্ষ হো, একবারে ফেড়ে ফেলছে, হাতে আবলোগা কাফাহ, ডান দিক ফেড়ে মাথার পিছন দিকে নিয়ে যাচ্ছে, অয় ভালো বিষিদ্ধ কে লাখার, আবার লাঠিটা বের করে মুখের বাম দিকে লাগাচ্ছে, চিরে ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে, অয় তো নিশ্চিত কহ হাজা, বাম দিক চিরতে না চিরতেই দেখা যাচ্ছে ডান দিক ঠিক হয়ে গেছে, ফায়া উদ ফায়া ইসলাম ইসলাহ, আবার ডান দিকে লাগাচ্ছে, আবার চিরে ফেলছে, আবার বাম দিকে যাচ্ছে, ডান দিক ঠিক হয়ে যাচ্ছে, আবার বাম দিক ঠিক হয়ে যাচ্ছে, এই চলছে। আমি বললাম, মা হাজা এ কি দৃশ্য, কি ব্যাপার, কালা, তারা দুজন বললেন ইন্তালিক, চলতে থাকেন, মানে আমাকে কিছু বললেন না, আমি আর কিছু না বলে চলতে থাকলাম, চলতে চলতে ফাতাইনালা রাজুলিন মুস্তাজিনিলা কাফাহ, হঠাৎ দেখি একটা লোক চিৎ হয়ে শুয়ে রয়েছে,
তার পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, বেফেরেনো সাখরা, তার হাতে আছে একটা বড় পাথর। ইয়েস দেখো বেরাসাহু, পাথরটা মারছে তার মাথার উপরে। ফাজা যারা বাহু তাতা দহাল হাজারো ফান্দালা কেলাই হেলে এক যাও, মারলে মাথাটা একবারে চৌচির হয়ে যাচ্ছে, পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে। এ ব্যক্তি আবার তাকে আনতে যাচ্ছে, ফাই এও দরাসাহু কামাকা এর কাছে আসতে না আসতেই দেখি মাথা ঠিক হয়ে গেছে। পাজারা বাহু আবার মারছে, মাথা একবারে চৌচির হয়ে যাচ্ছে, পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে, আবার নিয়ে আসছে, আবার মারছে। ফকুলতু মাহাজা, আমি বললাম এ কি দৃশ্য, ব্যাপারটা কি? তারা দুজন বলল ইন্তালেক, চলতে থাকেন, কথা এখন নয়। আমি আর কিছু বললাম না, চলতে থাকলাম। হা তাইনাল নাকবিন মিসলি তানুরি আস্তে আস্তে চলে আসলাম একটা চুলার পাশে। তন্দুরি রুটি যে বানানো হয় যেই চুলায়, সেরকম চুলার পাশে চলে আসলাম, যার উপর দিক সংকীর্ণ, নিচের দিক প্রশস্ত। দেখি তার ভিতরে ধাঁধা 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 করে আগুন জ্বলছে। যখন আগুনটা জোরে জ্বলে উঠছে, তখন ওর ভিতরে যা আছে সব উপরে চলে যাচ্ছে, কাঁদা এক জমি না, মনে হচ্ছে সব বের হয়ে চতুর্দিকে পড়ে যাবে। ফাইজা খামাদাত রাজা উফিহা, যখন আগুনটা একটু কম হচ্ছে তখন সব নিচের দিকে চলে যাচ্ছে। ফিহারে জ্বালুন অনেশন ওরাতন, তাতে দেখি মহিলা আর পুরুষ উলঙ্গ হয়ে আছে, ধাঁধা ধাঁধা করে জমা ধরে আছে, উপরে চলে যাচ্ছে, আবার নিচে চলে যাচ্ছে, আবার উপরে চলে যাচ্ছে, আবার নিচে চলে আসছে। আগুন জোরে হলে উপরে চলে যায়, আগুন কমে গেলে নিচে চলে যায়, উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে, পরিস্থিতি খুব জটিল। ঠাকুরদা মাহাজা, আমি বললাম একই দৃশ্য। তালা তারা দুজন বললেন ইন্তালে, চলতে থাকেন। আমি কিছু না বলে চলতে থাকলাম, চলতে চলতে চলে আসলাম। ফাতাইনা লাহিম মিন দামিন, একটা রক্তের নদীর পাশে চলে আসলাম। নদীতে পানি নাই, শুধু রক্ত আর রক্ত, নদীতে পানি নাই, শুধু রক্ত আর রক্ত। ওরা জ্বলুন কায়মুন আলা ওয়াস্তিন নাহারে, দেখি নদীর মাঝামাঝিতে একটা লোক আছে। ওরা জ্বলুন আলা সত্তিন নাহারে, দেখি একটা লোক নদীর পাশে দাঁড়িয়ে আছে। অবাইনে এদাহে হেজারাত, তার সামনে একটা বড় পাথর আছে। ফলামা আকবালা ইলাইহে আইয়া খরজা মিনহা, যখন বের হওয়ার জন্য রক্তের নদীর পাশের দিকে আসছে, ফা রামা ফিফিহে বিলহাজারে, তো পাশে যে লোকটা আছে সে লোকটা পাথরটা মুছে তার মুখের উপরে, একবারে মুখের উপরে লেগে ফা রাজা ফারাদা হয়েছ কানা, যে মাঝামাঝিতে ছিল ওখানে পাথরের চোটে মাঝামাঝিতে আবার চলে যাচ্ছে। উল্লা মারাদা এক রোজা রামার জুলো ফিফিহিম, যতবার চেষ্টা করছে উঠার ততবার পাথর মুখের উপরে মেরে তাকে রক্তের নদীর মাঝামাঝিতে করে দিচ্ছে। আমি বললাম মাহাজা একই দৃশ্য। কালা তারা দুজন বললেন ইন্তালে, ফান্তাল্লা কেন, চলতে থাকেন। আমি কিছু না বলে চলতে থাকলাম। ফান্তা হয় না এলা রাওজাতিন খাজরা, চলে আসলাম একটা বিশাল সবুজ বাগান, অনেক বড় বাগান। ফিহা সাজারাতুন আজিমা, তাতে দেখি একটা বিশাল গাছ। অফিলিয়াসলি সাজারে সাইখন ওমামাহ আওলাদুন নাসে, দেখি গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছে, দেখি পাশে কতগুলি ছোট ছোট ছেলে। পাইজারা জুলুন কারিবুর মিনাস সাজারে ইকুদিন নারা বাইনাইয়া দেহে, একটা লোক একটু দূরে আছে, তার সামনে আগুন আছে, সে আগুনগুলিকে উত্তেজিত করছে। ফাসাদা বিয়াস সাজারা, তারা দুইজন আমাকে গাছের উপর দিকে নিয়ে চলে গেল। ফাদ খালানি দাঁড়ান, গাছের উপরে দেখি একটা ঘর, সে ঘরে আমাকে ঢুকিয়ে দিল। ফালা মারা আহসানা কাত্ত, এত সুন্দর ঘর আমার জীবনে আমি কোনোদিন দেখিনি। ফিহে সৈখ রেজাল, বৃদ্ধ মানুষ আছে, সাবদুন যুবক মানুষ আছে, নিশাম মহিলা মানুষ আছে, সিবিয়ান ছোট মানুষ আছে। ফা খারা জানি মিনহা, তারা দুজন আমাকে সেই ঘর থেকে বের করে নিল। ফাসায় দাবিয়া সাজারা, আর উপরে চলে গেল।
ফাদ খালিনি দাঁড়ান, আর একটা ঘরে ঢুকিয়ে দিল, হে আহাসন আফজল মিনহা, পরের ঘরটি আগের ঘরের চেয়ে অনেক 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 সুন্দর, ফিহা শাববুন শায়েক, তাতে আছে যুবক, তাতে আছে বৃদ্ধ, তাতে আছে যুবক, তাতে আছে বৃদ্ধ। আমি বললাম, এই শোনো, তোমরা দুইজন দীর্ঘ সময় ধরে আমাকে নিয়ে ঘুরলে, তোমরা দুইজন দীর্ঘ সময় ধরে আমাকে নিয়ে ঘুরলে, আমি যে দেখলাম যা কিছু বলো সেগুলো কি? কালা না, তারা দুইজন বলল, হ্যাঁ আপনাকে সব বলে দেব। সম্মানিত দিনী ভাই বোন, এবার এক খেয়ালে চেয়ে থাকবেন, যা কিছু দেখা হলো তার বিবরণ হবে, যা কিছু দেখা হলো তার বিবরণ হবে। উপস্থিত সালাফি কনফারেন্সের দিনী বোন, আপনাকে আবারও বলছি, কথা বন্ধ করুন, আমার দিকে চেয়ে থাকুন, লম্বা হাদিসের এখন বিবরণ হবে। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনাকে লক্ষ্য করে বলছি, কথা বলবেন না অবশ্য, যারা যেখানে আছেন কথা না বলে জায়গা থাকার না থাক সামনে আসুন, বসে পড়ুন, কথা মূল্যায়ন করুন। এবার লম্বা হাদিসের বিবরণ শুরু হচ্ছে। আল্লাহ নবী বললেন, যা কিছু দেখলাম বলে দেন, হ্যাঁ বলে দিব। আমার রাজুল রায় তাহুই সকশিত কহু, ওই যে প্রথমে দেখলেন একটা লোকের মুখের ডান দিকে লাঠি ঢুকিয়ে মুখের ডান অংশ চিরে ফেলা হচ্ছে পিছন পর্যন্ত, আবার বাম দিকে লাগিয়ে চিরে ফেলা হচ্ছে পিছন পর্যন্ত, তারা জুলুন কে দাব, মিথ্যা কথা বলতো, ফাইয়াদুল কাজে বা তার থেকে মিথ্যা কথা বলা হতো, ফাইসমাবেহি ইলা ইয়ামিল কিয়ামা, তার সাথে এর আচরণ করা হবে কিয়ামত পর্যন্ত, ও মিথ্যা কথা বলতো, তারই ফলাফল এটা। বাঙালি মানে সহজেই মিথ্যা কথা বলা যায়। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, আনা যায়মান বেবাইতিন, আমি ওই লোককে জান্নাতে একটা ঘর নিয়ে দিব, লেমন তারাকাল কিনবা ফাইনকালা মাজেহান, মজাক করে হলে ওকে যদি মিথ্যে ছেড়ে দেয়, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। মিথ্যা কথা বলে যে ফলাফল এইটা, যেইটা বুখারি মুসলিমের হাদিসে এখন বুঝলেন, দেখলেন যার মাথাকে ভেঙে চুরে চৌচির করা হচ্ছে, আল্লাহ তাকে কোরআনের বিদ্যা দিয়েছিলেন, ও আলেম মানুষ, রাতে ঘুমিয়ে থাকত, কোরআন মাজিদ পড়ত না, তাহাজ্জুদ পড়ত না, ওলাম ইয়ামাল ফিহে বিন নাহারে, দিনে আমল করত না ইলম অনুযায়ী, দিনে আমল করত না কোরআন অনুযায়ী, তার এরূপ শাস্তি হবে, ইসমাবেহি ইলা ইয়ামিল কিয়ামা, যতদিন পর্যন্ত বিচার না হবে ততদিন পর্যন্ত মাওলানা সাহেবের মাথাকে এইভাবে ফাটিয়ে চৌচির করা হবে, এটা চলতেই থাকবে। একটু সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম উদ্বোধন হবে মাওলানা সাহেব দিয়ে, জাহান্নাম উদ্বোধন হবে মাওলানা সাহেব দিয়ে, মাওলানা সাহেবকে সম্মান করতে হবে, এ কথাই ঠিক। কেন? আল্লাহ নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণ হচ্ছেন, আলেমগণ হচ্ছেন নবীগণের উত্তরাধিকারী, তা এখন তো নবী নেই, আলেম আছে, তাকে সম্মান করতে হবে, তাকে দাওয়াত দিতে হবে, তাকে ভদ্র ভাষায় কথা বলতে হবে, এ কথাই ঠিক, তার ব্যাপারে বিবেচনা করতে হবে, এ কথাও ঠিক। ওকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, এ কথাই ঠিক। জিব্রাইল বলছেন, আল্লাহ নবী বলছেন, জিব্রাইল আমাকে উপরে নিয়ে যাচ্ছে একবার মেরাজে, দেখি অনেক মানুষ যাদের ঠোঁট এবং জিভাকে আগুনের কেচিতে কেটে দেওয়া হচ্ছে। আমি বললাম, জিব্রাইল মানে হও নাই, একই কথা, ইন্না লিল্লাহ, কে এরা? এদের ঠোঁট এবং জিভাকে আগুনের কেচিতে কেটে দেওয়া হচ্ছে কেন? তখন জিব্রাইল বললেন, হাওলাই খতবায়ন উম্মতে, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করত। কিসসা কাহিনী বললে হবে? আল্লাহ নবী বলছেন, বাল্লি গোয়ানি ওলা আয়া, পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো, মাওলানা সাহেব দিন প্রচার করো,
এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আদেশ। আবার তিনি বলছেন জিব্রাইলের উত্তরে, যে জিব্রাইল বললেন এরা হলো আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়াতো আমল করতো না, যারা আলেম আমল করে না তাদের মাথা ফাটিয়ে চৌচির করা হবে বিচারের দিন পর্যন্ত, যা বুখারি মুসলিমের হাদিসে প্রমাণিত হয়। তারপরে ওই যে দেখলেন গর্তের ভিতরে নারী এবং পুরুষ উলঙ্গ অবস্থায় জমা হয়ে ধাঁধা করে উপরে চলে যাচ্ছে, আবার নিচে চলে আসছে, অহমসনাত তারা হলো ব্যভিচার ব্যভিচারী। اللهم اني اعوذ بك من عذاب جهنم اعوذ بك من عذاب القبر اعوذ بك من فتنه المسيح الدجال اعوذ بك من فتنه المحيي والممات اللهم اني اعوذ بك من المقسم والمقرام فاتقوا الدنيا واتقوا النساء পৃথিবীর মানুষ তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, তোমরা নারী থেকে বেঁচে থাকো, নারী বিপজ্জনক বস্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাইনা আনা নাইম, আমি একদিন ঘুমিয়ে আছি, হঠাৎ দুইজন মানুষ আমার কাছে আসলো, মানে জিব্রাইল মিকাইল কথা সামনে আছে, মধ্যে ঢুকে গেলাম, আবার দুজন আমার কাছে আসলেন, ফাঁকা দেবে জবাই আমার বাহু ধরলো, ধরে টেনে নিয়ে চলে যাচ্ছে, হয়ে যা কমন অসাধ্য সাইনিতে ফাগান। হঠাৎ দেখি অনেক মানুষ ফুলে ফেঁপে বিশাল বিশাল আকৃতি ধারণ করে আছে, 30 ফুট 40 ফুট উঁচা হয়ে আছে, বিশাল বিশাল আকৃতির মানুষ, ও আন্তাহরিহান খুব দুর্গন্ধ তাদের ভিতরে, মনে হচ্ছে যেন কান্নাহল মারাহিজ, মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট, মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার, মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট, মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার, এত গন্ধ, গন্ধে টিকা যায় না। আমি বললাম জিব্রাইল মানে হাউলা এরা কারা, ইন্না লিল্লাহি, এরকম কেন এত গন্ধ, কেন এত কেন মোটা হয়ে আছে, এরা কারা? জিব্রাইল বললেন আহমদ জোনাতা জওয়ানি, এরা হলো ব্যভিচার ব্যভিচারী। আল্লাহ তুমি আমাদের রক্ষা করো আল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই যে দেখলেন উলঙ্গ অবস্থায় জ্বলছে, এ হচ্ছে জেনাকার জেনাকারিনী। আল্লাহ রাসূল কথা বলেছেন সূত্রে একটু দুর্বলতা আছে, যেসব মহিলারা জেনাই লিপ্ত হয় ওদের লজ্জায় স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। তারপরে ওই যে আপনি দেখলেন রক্তের নদীতে একটা লোক আছে, যতবার উঠার চেষ্টা করছে ততবার পাশের লোকটা তার মুখের উপরে পাথর মেরে তাকে রক্তের নদীর মাঝামাঝিতে করে দিচ্ছে, আকিলু রেবা, ও হচ্ছে সুদখোর। লম্বা হাদিসের এই বাক্যটা আজকে আমাদের সাথে সম্পৃক্ত, আজকের যে আলোচনা সে আলোচনার সাথে সম্পৃক্ত। এই যে আল্লাহ নবী বললেন, যে জিব্রাইল বললেন, ওই যে আপনি দেখলেন যেখানে রক্তের নদীতে একটা লোক আছে, পাশে তার একটা লোক দাঁড়িয়ে আছে, সেই লোক তার মুখের উপরে মারছে, তাকে রক্তের নদীর মাঝামাঝিতে করে দিচ্ছে, যতবার উঠতে চাই যতবার উঠতে চাই তার মুখের উপরে মারা হয়, তাকে রক্তের নদীর মাঝামাঝিতে করে দেওয়া হয়, ইফাল বেহিয়া আমার কেমা, বিচারের দিন পর্যন্ত এভাবে তার শাস্তি হতে থাকবে। এ হলো সুদখোর, এক টাকা সুদ খেলে 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। 2, সুদের পাপের 70টি ভাগ রয়েছে, তার ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। 3, সুদ খাবে যে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে 5 থেকে তার মুখকে ভেঙে চৌচির করা হবে, বিচারের দিন পর্যন্ত সুদ চিরদিনের জন্য হারাম। এরপরে যে আপনি দেখলেন অনেক বড় একটা গাছ, গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ বসে আছেন, তিনি হচ্ছেন ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিসসালাম। ওয়াহালাহু আওলাদুন নাস, ওই যে পাশে অনেকগুলি ছেলে দেখলেন, ওরা হচ্ছে সাধারণ মানুষের সন্তান, হিন্দু মুসলমান সবার হতে পারে, যারা বাল্য অবস্থায় মারা গেছে তারা সবাই জান্নাতে যাবে। ওরা জুল কায়েম ইউকাদুন নারা, তার পাশে যে একটা লোক দেখলেন, একটা লোক লোহার বাঁকা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে,
আগুনকে উত্তেজিত করছে, ওহ মালিক ও খাজিনের নারে, ও হচ্ছে জাহান্নামের মালিক, ও মালিক ও খাজিন নারে, ও হচ্ছে জাহান্নামের মালিক। ওই যে প্রথম ঘরটাতে ঢুকলেন গাছের উপরে, দারো আম্মাতিল মুমিনিনা, সেটা হলো সাধারণ মোমেন পুরুষ নারীর ঘর। এখনই যেটা থেকে আপনি বের হলেন, শুধু যুবক শুধু বৃদ্ধ, এটা হলো শহীদদের ঘর, এটা পার্সোনাল ঘর। অনা জিব্রাইল অহাজা মেকায়, এই যে আমি আপনার ডান হাত ধরে আছি, আমি হচ্ছি জিব্রাইল, এই যে আপনার বাম হাত ধরে আছেন, ইনি হচ্ছেন মিকাইল। ফরফর আসাক, আপনি একটু মাথাটা উপর দিকে করেন, ফরাফরত মাসি রাসি, মাথা আমি উপর দিকে করলাম, দেখলাম মেঘের মতো একটা ছায়া হয়ে আছে ঘর। তারা দুজন আমাকে বললেন, জাকা মানজে লোকা, এটা আপনার ঘর, জান্নাতে এটা আপনার ঘর। আমি বললাম, দানি আদখলো মঞ্জিল, তারা দুজন আমাকে ছেড়ে দাও, তোমরা দুজন আমাকে ছেড়ে দাও, আমি তাহলে আমার ঘরে ঢুকে যাই। কালা, তারা দুজন বললেন, না 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 না, ইন্নহ বাকিলা কমরুন, আপনার বয়স এখনো বাকি আছে, শেষ হয়নি। এই যা ইস্তাকমাল তাহু আতাতে মঞ্জিল আকা, যখন আপনার বয়স শেষ হয়ে যাবে তখন আপনি এই ঘরে চলে আসবেন। রাওয়াহুল বুখারি, হাদিসটি আমি নকল করছি না আপনার সামনে বুখারি থেকে। সম্মানিত দিনী ভাই বোন, লম্বা হাদিসের আংশিক কিছু ছেড়ে অনুবাদ করলাম, তাতে আমি আর আপনি কি বুঝলাম, অনেক কিছু আছে রে। তার মধ্যে যেটা জরুরি বুঝলাম সেটা হলো সুদ খায় যারা তাদের এই অবস্থা। সম্মানিত দিনী ভাই বোন, যেসব পাপের কারণে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে, তার একটি বড় পাপ হলো সুদ। সুদ মহাপাপ, সুদ মহাপাপ, যে কোনো মূল্যে সুদ ছেড়ে দিয়ে তোবা করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের মনে বড় সাপ, এ দেশের মাটিতে আমরা উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই, সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া। অনেকদিন থেকে স্বপ্ন উত্তরবঙ্গে জামিয়া সালাফিয়া গড়তে হবে, ঘুরতে ঘুরতে চলে আসলাম তেঘরা বিরল দিনাজপুরে, সেটাই জামিয়া সালাফিয়া। আপনাদের মনের সাপ, উত্তরবঙ্গের মনের সাপ, উত্তরবঙ্গে একটা উল্লেখযোগ্য জামিয়া সালাফিয়া গড়তে হবে। সম্মানিত দিনী ভাই বোন, গত বছর এক বছর কয়েকদিন হলো এই প্রতিষ্ঠান শুরু হওয়া, তাতে যা এখন দেখতে পাচ্ছেন, এতে আমরা মনে করছি আল্লাহ আমাদের প্রতি বিশেষ দয়া করেছেন। যেটা আমি আপনাদের সামনে বলি, এখানেও বলেছি, আমার হাতে টাকা নাই, একথা সত্য, এখানে তেঘরা বিরল দিনাজপুরে জামিয়া সালাফে গড়বে, একথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। সম্মানিত দিনী ভাই বোন, সেটা আপনাদের জামিয়া সালাফিয়া, জামিয়া সালাফিয়ায় প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, তার 310 জন এতিম রয়েছে, 500 জন অসহায় ছেলে মেয়ে রয়েছে, 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যাদের প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ, রমজান মাসে লাগে 48 লক্ষ, কুরবানের মাসে লাগে 48 লক্ষ। সম্মানিত দিনী ভাই বোন, কিভাবে হয় তা আমার জানা নাই, তবে যেটুকু জানি তাতে দেখছি জামিয়া সালাফিয়া দিন 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 সামনে দিকে যাচ্ছে। মর্মে আপনাদের সাথে আমার যেটা জরুরি কথা সেটা হলো এই, নিজেকে ভালোবাসেন যেমন, নিজের ছেলে মেয়েকে ভালোবাসেন যেমন, সেই ভালোবাসার সাথে জামিয়া সালাফিয়াকে ভালোবাসবেন তেমন, ভালোবাসার প্রকাশ বহি হিসেবে বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। আমি আপনাদের কাছে এইটুকু দাবি রেখেছি সব সময়, এখনো চিরদিন শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়ার শিক্ষকরা অফিসে বসে কাউরে বদনাম করলে এখানে চাকরি করতে পাবে না, জামিয়া সালাফি কাউরে বদনাম হয় না, কাউকে ছোট করে দেখানো হয় না, কাউকে বড় করে দেখানো হয় না, জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। সেই সুবাদেই বলছি, জামিয়া সালাফিয়া আপনার সম্পদ, যে কোনো মূল্যে জামিয়া সালাফিয়াকে যথাযথভাবে মূল্যায়ন করবেন। মর্মে তেভরার মানুষকে
জোরালো ভাবে বলছি আপনাদের বুকের উপরে আছে, যেটা আমি বলি সেটা আপনারা আগে নেবেন, সেটা হলো এই, আল্লাহ তুমি আমার একটা কথা শোনো, তুমি জামিয়া সালাফে কবুল করো, তুমি আমার ভুল ত্রুটি মাফ করো, আমার ভুল ত্রুটি দিয়ে আমি জামিয়া সালাফের ক্ষতি করতে চাইনি, তুমি আমার একটা কথা শোনো, তুমি জামিয়া সালাফে কবুল করো। আমি আপনাকে বলছি, আপনি উত্তরবঙ্গের মানুষ হিসেবে, আমি আপনাকে বলছি আপনি তেহরার মানুষ হিসেবে, আমি আপনাকে বলছি আপনি দিনাজপুরের মানুষ হিসেবে, জাতির কল্যাণের আশাই, ছেলেমেয়ের কল্যাণের আশাই, আপনি একটু আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। সম্মানিত দিনী ভাই বোন, পরের কথাটা যেটা বলে থাকি সেটা হচ্ছে, জামিয়া সালাফে কোনো বৈদেশিক সহযোগিতা দিয়ে চলে না, জামিয়া সালাফে কোনো বিদেশি সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফে কোনো বৃত্তশালী দিয়ে চলে না, জামিয়া সালাফে চলে আমার আপনার 10 টাকা 5 টাকা 50 টাকা 2000 50 টাকা দিয়ে, 2000 5000 50000 টাকা দিয়ে জামিয়া সালাফে চলে। আর আমি নিজে চাঁপাই নবগঞ্জের ভাষাতে কচুর পাতার পানি, কচুর পাতার উপরে যে পানি থাকে তার কোনো ক্ষমতা থাকে না, একটু বাতাস হলেই নড়বড় নড়বড় করে, এই পড়লো এই পড়লো। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বংশের ক্ষমতা দিয়ে জামিয়া সালাফে চালাতে পারি না, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দলের ক্ষমতা দিয়ে জামিয়া সালাফে চালাতে পারি না, আমি নিঃস্ব সাধারণ মানুষ, আমার মনে বড় সাধ, আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বই, যেখানে ছেলেমে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় মুখে আছি, মিডিয়া সামনে আছে, কলম সাথে আছে, আপনাদের মুখপত্র পত্রিকা আল ইতেসাম পত্রিকা, জামিয়া সালাফের মুখপত্র পত্রিকা আল ইতেসাম পত্রিকা, সাথে সাথে আব্দুল্লাহর যেটা পরিকল্পনা পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে এসে তার একটা স্বাদ সারা দেশ জুড়ে মক্তব চালু করব। ওরা বিদ্যা দিয়ে বুদ্ধি দিয়ে মানুষকে ঘাল করেছে, বিদ্যা বিক্রি করে খায় ওরা, ইহুদি খ্রিস্টান, ওরা বুদ্ধি বিক্রি করে খায়। অতএব বিদ্যা বুদ্ধির সূচনায় যাব, সেটা হলো দেশ জুড়ে মক্তব চালু করব, সারা দেশ জুড়ে মক্তব চালু করার আশায় বই পুস্তক লিখে ফেলেছে আদর্শ শিক্ষা এবং কায়দা উসমানী এবং অন্যান্য বই মর্মে কয়েকটি কথা জুমার খুতবার শেষে থাকছে। এক নম্বর, পুরুষ নারী সবাই জামিয়া সালাফেকে মূল্যায়ন করবেন দোয়া করে, আল্লাহ তুমি কবুল করো। দুই নম্বর, জামিয়া সালাফে দানের হাত প্রশস্ত করতে শিখবেন, কম থেকে কম বেশি থেকে বেশি, যে কোনো মূল্যে 10 টাকা হলেও আপনি জামিয়া সালাফে থেকে বঞ্চিত থাকবেন, এটা যেন হয় না। সংকীর্ণতা আপনার থাকলে জবাব আপনাকে দিতে হবে, আমার ভিতরে কোনো সংকীর্ণতা নেই, জামিয়া সালাফে আমার ব্যবসা নয়, আমি এখান দিয়ে কোনো 10 পয়সা উপার্জন করি না, আমি জামিয়া সালাফের এক সন্ধ্যা খেলে আমি তার টাকা দিয়ে দিই, আমি জামিয়া সালাফের কাছে ঋণ নই, আমি জামিয়া সালাফের কোনো বেতন নিই না, আমি নিঃস্ব অবস্থায় চলি, আমার মনে বড় সাত, এ দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বই, যে কোনো মিলেনের শালা গড়বই। তার ফলে এক বছরের মাথায় এসে এমন দেখছেন এখানে এখন 700 জন ছেলে মেয়ে পড়াশোনা করে, 700, সকালে ঘুম থেকে উঠে দেখছেন 3 তলা বিল্ডিং, আমিও বুঝলাম না কিভাবে হয়, কিভাবে হচ্ছে আমিও বুঝলাম না, আমার আপনার কর্মের কারণে এর জন্য ক্ষতি না হয়, যার জন্য দিন রাত দোয়া করতে বলি। জামিয়া সালাফের বই পুস্তক যা আছে, যা বলেছি যা বলবো সব নিজে মূল্যায়ন করবেন, 10 টাকা 5 টাকা 50 টাকা 200 টাকা, যখনই আপনি আসবেন জামিয়া সালাফের সম্মেলনে খালি কোনো দিন আসবেন না, আমার সব সময় এটা দাবি, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে তাহলে জামিয়া সালাফে 10 টাকা দান করলে জান্নাত হবে ইনশাআল্লাহ, এটা আমার দৃঢ়তা কাজ করে, এটাই শিল্প মুক্ত প্রতিষ্ঠান, এটাই বিদাত মুক্ত প্রতিষ্ঠান, এটাই দল মুক্ত প্রতিষ্ঠান, এটাই হিংসা মুক্ত প্রতিষ্ঠান। আর ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান, নামাজ পড়েছেন ভিন্ন ধরনের ইবাদত, আপনার নেকি আপনার মায়ের উপকার হবে না, আপনার মা কবরে আছে, সিয়াম পালন করেছেন রোজা খুব দামি ইবাদত, আপনার নেকি হবে, আপনার মায়ের উপকার হবে না,
কবরে আছে, হজ করেছেন অনেক টাকার ইবাদত, আপনার নেকি হবে, আপনার মায়ের হবে না। দান একটা ইবাদত, 5000 টাকা আপনার মায়ের নামে দান করলেন, কবরের শাস্তি বন্ধ। এ কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেছেন নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। তিনি বলেছেন নিশ্চয় দান পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। তিনি বলেছেন সৎকথা সিররে তুথ্য গাজাবার রাব্বে, নিশ্চয় দান আপনার আল্লাহর রাগকে, আল্লাহ আপনার উপরে অসন্তুষ্ট আছেন এটাকে মিটিয়ে দেয়। দানের অনেক বড় ক্ষমতা, বিচারের মাঠে যেটা ক্ষমতা সেটা আপনার কাছে আসবে ছায়া হয়ে, যখন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো বিশেষ ছায়া থাকবে না, যেদিন সূর্য মাথার উপরে হবে। ইবাদতের জগতে সবচেয়ে দামি শক্তিশালী পাওয়ারফুল ইবাদত দান। জামিয়া সালাফি আপনাদের শিরক মুক্ত প্রতিষ্ঠান হিসাবে দান করার সবচেয়ে বড় জায়গা। সম্মানিত বিনি ভাই বোন, শেষে এসে আরো যেটা বলছি সেটা হলো এই, সালাম ফিরার পরে আপনি দাঁড়িয়ে যাবেন না, 10 মিনিট অন্তত দাঁড়াবেন না, অনুরোধ রক্ষা করবেন, নিজের প্রয়োজন নিয়ে চলিয়েন না, নিজের প্রয়োজনকে একটু কুরবানি দেন। এখানে এসেছেন, আমাদের কিছু নিয়ম নীতি একটু মেনে চলার চেষ্টা করেন। আমি আপনার জন্যই এসেছি, হুমসি খেলে আপনাকে আপনি আমাকে নিয়ে আসবেন এটা সহজ নয়। তার প্রমাণে তেঘরার রফিক ভাই রয়েছেন, 2 বছর 5 বছর লেগেছে আমাকে একদিন নিয়ে আসতে, আমি আপনার দরজায় নিজে এসেছি, আপনি মূল্যায়ন করবেন এটা আমার দাবি। আমি বলছি আপনার সাথে আমার জরুরি কিছু কথা রয়েছে, যখন আমার কথা শেষ হবে তখন আপনি উঠবেন, তার আগে আপনি উঠতে পাবেন না। আমরা কথা শুরু হলেই আমাদের ছেলেরা আপনাদের কাছে যাবে, আপনি আপনার মতো জামিয়া সালাফিকে মূল্যায়ন করবেন, তবে মনটা বড় করে মূল্যায়ন করবেন। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন 10 টাকা, তাই 10 টাকা দিয়ে দিলাম, এটা আপনার মনে যেন না বলে, এখনই আপনি চায়ের ইস্টা বললে 10 টাকা দিয়ে আপনি উঠে আসতে পারবেন না, বসলে তাহলে আপনি এটা মূল্যায়ন করলেন কি করে, আপনার ভালোবাসাটা আমি সত্যিই দেখতে পাই। আলোচনার শেষে আল্লাহ তুমি আমাদের যারা মারা গেছে তাদের কবরের শাস্তি মাফ করো। তেঘরা পুরাতন মাদ্রাসার সাথে যে সব মানুষ জড়িত ছিল তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তুমি তাদের কবরকে আলোকিত করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো। আমাদের যারা চলে গেছে দাদা দাদি খালা ফুফু নানি, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। জুমার খুতবায় তুমি কথা কবুল করো, সেই দাবিতে তোমার দরবারে বলছি আমাদের দিনী ভাই বোন যারা চলে গেছে তুমি তাদের কবরের শাস্তি প্রশস্ত, তুমি কবরের শাস্তি মাফ করো, কবরকে তুমি প্রশস্ত করো, কবরকে তুমি আলোকিত করো। যারা আমরা অসুস্থ বাড়িতে হাসপাতালে আছি তুমি তাদের শেফা আরোগ্য দান করো, তুমি তাদের দীর্ঘজীবী করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আজকে যে ভয়াবহ সুদের আলোচনা হলো, এই সুদকে যে কোনো মূল্যে ছেড়ে দেওয়ার তৌফিক দান করো। তুমি আজকের আলোচনার এই জোরালো দাবি তুমি কবুল করো, তুমি সব কিছু পারো, তুমি করতে পারো, তুমি আমাদের দাবি কবুল করো। সম্মানিত দিনী ভাই বোন, তুমি আমাদেরকে জামিয়া সালাফিয়াকে যথাযথভাবে মূল্যায়ন করার তৌফিক দান করো। আমরা যেন তোমার দরবারে জামিয়া সালাফিয়ার ব্যাপারে দোয়া করতে পারি নীতিগতভাবে নিয়মিতভাবে, যাতে করে দোয়া করে তোমাকে সন্তুষ্ট করতে পারি, সন্তুষ্টির বিনিময়ে জামিয়া সালাফিয়াকে ভোগ করতে পারি, এই তৌফিক তুমি দান করো। জামিয়া সালাফের সার্বিক কাজে আলিতে সম্পত্রিকা এবং বই পুস্তক যা আছে সব বইকে যথাযথভাবে মূল্যায়ন করি, এই তৌফিক তুমি দান করো। বিশেষভাবে বর্তমান পরিস্থিতি যারা যা দেখছেন, মহিলা পুরুষ, পুরুষ মহিলা, এই ব্যাপারে যে সব বই পুস্তকগুলি রয়েছে সেগুলি মূল্যায়ন করার তৌফিক দান করো। কেন এই নির্যাতন কি তার প্রতিকার, বইয়ের নাম সমধিকার নয় মর্যাদা চাই, শিক্ষা বনাম জাহেলিয়াত, এটা শিক্ষা নয় এটা জাহেলিয়াত। সাথে সাথে কেন হব অবরোধ বাসিনী, বেগম রোকিয়া বলেছে অবরোধ বাসিনী, পাল্টা রংপুরের মহিলা বলছে কেন হব অবরোধ বাসিনী, আমরা তো অবরোধ বাসিনী নই, আমরা তো হজ করতে যেতে পারি,
আমরা তো আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারি, আমরা অবরোধবাসিনী হব কেন? বইয়ের নাম কেন হব অবরোধবাসিনী? জামিয়া সালাফেকে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি, আল্লাহ তুমি আমাদের এই দাবি কবুল করো, আল্লাহ তুমি আমাদের এই দোয়া কবুল করো, তোমাদের আমাদের আন্তরিক ইচ্ছা তুমি কবুল করো। আমরা খালেস অন্তরে জুমার খুতবার শেষে আকুল আবেদন করছি, তুমি আমাদের এই আবেদন কবুল করো। তুমি সর্বশক্তিমান, সব শত্রুকে উপেক্ষা করে আমাদের দোয়া কবুল করে জামিয়া সালাফেকে ভোগ করার তুমি তো বিধান করো, তুমি পারো, তোমার ক্ষমতার কাছে এই জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারেক আলাইহি।